তোমাদেরকে ঘর ঝাড়ু মোছা, আসলে আমরা তো ভারতীয় নারী, তো ভারতীয় নারী হয়ে যদি কোনো কিছু বাইরে কাজই না করতে পারি সেটা কি মান থাকবে, তাই না? চ্যানেল বং ড্রাই হোপ, আই এম ড্রাই হোপ। তো সুস্বাগত আমার আরেকটি নতুন ব্লগে। তো আজকে তো রবিবার, রবিবারে উল্টো পাল্টা কাজকর্ম করে আমি আমার দিনটাকে জাস্ট গাওয়ালাম, বাংলা কি বলে না, সময় নষ্ট করলাম। মানে এত অ্যাডভাইস দিই ব্লগের মাধ্যমে যে আজকে যে আমি অ্যাডভাইস চ্যুত হয়ে যাবো, মানে আমি আমার প্রমিস থেকে যে সরে যাবো সেটা আমাকে দেখলে বোঝা যায়। সত্যি আমি খুব খুব স্টুপিড আছি, টুইস্টেড আমার এক্সাম। তো এক্সাম নেই বলে আজকে আমি জাস্ট ঘুরে বেড়ালাম, এখানে সেখানে না, পড়তে বসেছি, পড়া দিকে একদমই মন নেই। হ্যাঁ, আমি যে বলবো, আমি ব্লগ করি, আমি ব্লগের মাধ্যমে কত কিছু ভালো ভালো কথা বলি, আজকে একদমই খারাপ হয়ে গেছিলাম। এখন বাজে 10:30, এখন আমি ব্লগ করছি, মানে সোমবার দিন পাবলিশ হয়ে যাবে। আর তার মধ্যে আমি কী করছি জানো, একটুকু পড়তে বসিনি, শুধুমাত্র খেয়েছি আজকে। হ্যাঁ, রবিবার থেকে খেয়েছি, সেরকম কিছু না, মানে আমি খুব মানে যখন আমার পরীক্ষা হয় সেই সময়টা আমি একদমই হচ্ছে খাওয়া দাওয়া মেনটেন করেছি, মানে ডাল ভাত রুটি সাধারণ সবজি খেয়ে থাকি। কিন্তু কীভাবে আজকে সিঙ্গারা খাওয়া হয়ে গেলো, খিচুড়ি খাওয়া হয়ে গেলো, মানে পাশের বাড়িতে সৎসঙ্গ ছিল, তো মানে আমাদের ঠাকুর শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রজির ওই যে আজকে সৎসঙ্গ ছিল, ভরপেট প্রসাদ খেয়েছি, মানে খিচুড়ি লাবড়া পায়েস চাটনি ফোনের মতো খেয়েছি, আর ওরকম দুদিন মতো চুলগুলো করে রেখেছি। এখন যদি মা এসে দেখে, মানে মা ওই পাশের বাড়িতে গেছে, আমি জাস্ট বুনুকে নিয়ে এসে একটু খেলাম, এখন যদি মা এসে দেখে এই উড়ন চুন্ডির মতো চুল টুল হয়ে আছে, মানে অরুণদেও ফেল হয়ে যাবে, কাঞ্চনা তো আরও ফেল হয়ে যাবে। আরে ভাই, 10:30-11 বাজে, এখন যদি পড়াশোনা না করতে বসে আমার মঙ্গলবার এক্সামের কী হবে? আরে বাপরে, অনেক 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 চ্যাপ্টার পুরো বাকি আছে, মানে পড়া হয়ে গেছে, মানে মানে ভুলে ভুলে গেছি, এখন পড়লে পরে আবার সব মনে পড়ে যাবে, মানে রিভাইজ দিতে লাগবে। তো জানোই রিভাইজ দেওয়ার সময় কেমন টাফ হয়ে যায় ব্যাপারগুলো, ছিল আবার মেমোরাইজ করা। আসলে আসলে আজকে বলছে যে তোমার দিদি ভাই পড়াশোনা করেনি, আমাকে সত্যি সত্যি সবাই বলবে যে আমার ভিডিওর যে কোয়ালিটিগুলো কেমন, আমি যখন আমার নিজের ভিডিও খুব কম দেখি, যখনই দেখি তখনই দেখি আমার ভিডিও কোয়ালিটি একদম খারাপ, মানে ফাপড়া ফাপড়া এরকম টাইপের হয়ে গেছে। আজকে দিনটাকে এমনি অ্যাভে নষ্ট করে দিলাম। একটা বান্ধবী এসেছিলো, তো সেই বান্ধবী অনেক কিছু নিয়ে এসেছে, তো অনেক তো খাওয়া দাওয়া করেছি, মানে খুব ডায়েটিংয়ের মধ্যে ছিলাম এই কয়েকদিন, ডায়েটিং ফাইটিং সব গেছে। তোমাদেরকে একটু রান্নাঘরের অবস্থাটা দেখিয়ে দিই, যে রান্নাঘরে খুব খারাপ অবস্থা, এখন ওগুলো মাছতে হয়তো আমাকেই হবে। চলো মাঝি, যে রাতে সে চুলো পাতা, চুলটা বেঁধে নিই আর রান্নাঘরে যাই, অনেক বাসন আছে মাছতে লাগবে। হচ্ছে জাস্ট আমার রান্নাঘরের অবস্থা, এখানে কিছু, এখানে আম, আর 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 এখানে তো সব ঢাকা খিচুড়ির অবস্থা, তো অনেক কিছু। উফ, ফোনটাকে কোথাও আমি স্ট্যান্ড করবো সেটা বুঝতে পারছি না, স্ট্যান্ড দেখি স্ট্যান্ড হয় নাকি। তো অনেক হচ্ছে আমাদের বাসন বাকি বাকি আছে, তো বাসনগুলো একটু মেজে নি। দেখা যাচ্ছে, হাই, ফোনটাকে যা রাখার আমি জায়গা খুঁজে পাচ্ছি না, এই জন্য এখানে রাখলাম। আচ্ছা, কথা আছে যে রাধে সে চুলো বাঁধে, তো এই কথাটা তো আমি অল্প একটু প্রমাণ করে দিলাম, আর ভিডিও আরো আসবে, ততক্ষণ লাইক করে দিও ভিডিওটা, জানি ভিডিওটা সেরকম কিছু নেই, তবে তাও আমি হচ্ছে খুব ভালো বাসন মাজতে পারি, কেউ হায়ার করে নিতে পারো, আর হচ্ছে ভালো রান্না পারি না, আর হচ্ছে ভালো ঘর মুছতে পারি, তো সেই ভিডিওগুলো আসবে, জানি ভিডিওগুলো খুব অড বাট ইউনিক, তো আমরা তো মেয়েরা বাড়িতে এইসব কাজ করি কি না, তো করি, তো তো সেগুলো দেখাতে আমার কোনো আপত্তি নেই, তোমাদের দেখতে কোনো আপত্তি আছে নাকি সেটা হচ্ছে কথা। কিছু রান্না করতে হবে নাকি, মা কিছু বলে নাকি, তো
দেখি আর কি করবো, পরের দিন আমি রান্না করে দেখাবো তোমাদেরকে। ঘর ঝাড়ু মোছা, আসলে আমরা তো ভারতীয় নারী, তো ভারতীয় নারী হয়ে যদি কোনো কিছু বাইরের কাজই না করতে পারি সেটা কি মান থাকবে, তাই না? সো আমরা তো হচ্ছে ভারতীয় নারী, তো ভারতীয় নারী হয়ে ভারতীয় মতো নারীদের মতো কোনো কাজই না করতে পারে তাহলে কী হলো? কথা আছে ঘরের কাজ বাইরের কাজ সব নারী সামলে নেয়, তো ঘরের কাজ দেখাতে আমার তো কোনো আপত্তি নেই। এই ফালতু দ্বারা ভিডিওটা ভালো লাগলে প্লিজ ওয়ান লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে, আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দেবে। ওকে বাই, দেখাবো নেক্সট ভিডিওতে, পরের দিন বলবো আমার সেকেন্ড এক্সাম কেমন হয়েছে। ওকে বাই, টাটা।